আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা প্লেট ডিজাইন করব। আজকে ডিজাইনটা হচ্ছে নোটবুক। আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হয়ে যাক, আমরা নোটবুকের ডিজাইনটা করব। আজকে আমরা কোনো ছবি দেখব না, ছবি না দেখে নিজের ইচ্ছে মতো শেপ নিয়ে আমরা কাজ করব। হ্যান্ড টুলের সাহায্যে আমরা এটাকে সরিয়ে নিব। হচ্ছে আমরা শেপ গুলা নেই, প্রথমে নিব হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। সিলেকশন টুল দিয়ে স্থান পরিবর্তন, এখন আই ড্রপার টুল দিব না, কারণ এখন যেহেতু ছবি নেই আমরা এখন ডান পাশে ফিলে যাব, গিয়ে কালার সিলেক্ট করব। এখন হচ্ছে আমরা আরো একটা শেপ নিতে হবে, আচ্ছা আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে স্থান পরিবর্তন, আচ্ছা আগে কালার পরিবর্তন করে ফেলি, দিলাম এখন হচ্ছে স্থান পরিবর্তন করে এটার সাথে ম্যাচ করব। হয়ে গেল, এখন হচ্ছে আমরা আরো একটা শেপ নিতে হবে। এখন এই শেপটা হবে রেক্টেঙ্গেল শেপ, কালার পরিবর্তন করে নিই আগে, সিলেকশন টুল স্থান পরিবর্তন করতে হবে, নিয়ে আসলাম। এখন এটাকে একটু বড় করতে হবে, এটাকে রিসাইজ করে করে নিতে হবে। এখন হচ্ছে আমি চাচ্ছি যে বর্ডার গুলো তুলে নেওয়ার জন্য, মানে স্ট্রোকের কালার গুলো পরিবর্তন করার জন্য আমি স্ট্রোকে যাব, নান অপশনটা দিয়ে দিব, আমার স্ট্রোকের কালারটা চলে যাবে। এখন হচ্ছে আমি এটার স্ট্রোক কালারটা ভ্যানিশ করব, সেম পদ্ধতিতে এটাও ভ্যানিশ। এখন চাচ্ছি এটার সেম পদ্ধতি স্ট্রোক ভ্যানিশ। হয়ে গেছে ডিজাইন প্রায়, এখন হচ্ছে আরো কিছু কাজ বাকি আছে। এখন হচ্ছে আবার আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস নিব, কালার পরিবর্তন করতে হবে, সিলেকশন টুল দিয়ে একবার এখানে বসিয়ে দেখি কতটুকু হয়েছে। হ্যাঁ এটাই হবে। আচ্ছা এখন তোমাদের দরকার হচ্ছে চারটা নিয়ে দেখি, শিফট কন্ট্রোল শিফট অল্টার, আচ্ছা হইলো কপি, ও সরি কন্ট্রোল অল্টার, দিবেন হয়ে যাবে, কন্ট্রোল অল্টার দিলে কপি হবে বা ডুপ্লিকেট হবে। তিনটা
একটা নিয়ে যাই। একটা শেষ, এখন হচ্ছে আমি এটাকে জায়গা মতো বসাবো। দুটা তিনটা লাস্টরুম, আমার ডিজাইনটা প্রপারলি কমপ্লিট। এখন হচ্ছে আমি বরাবরের মতো এটাকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ইউজ ডকুমেন্ট, এক্সপোর্ট। ওকে, ডিজাইনটা আমার সেভ হয়ে গিয়েছে। তো হচ্ছে আজকে এই পর্যন্তই।